নমস্কার, স্নাতাশ্চয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রেসার কুকারে আমিষ খিচুড়ির রেসিপি। প্রথমেই আমি নিচ্ছি 1 কাপ বা 250 গ্রাম চাপ সেদ্ধ চাল। যেহেতু আমি খিচুড়িটা কুকারে তৈরি করব, তাই একটু চাপ সেদ্ধ চাল হলেই ভালো হয়। এবারে দিয়ে দিলাম 1/2 কাপ মুসুরির ডাল আর দিচ্ছি 1/2 কাপ মুগের ডাল। সমপরিমাণ চাল ডাল দিয়ে তৈরি খিচুড়ির টেস্ট সবসময়ই ভালো হয়, তবে আপনাদের ইচ্ছা হলে চালের পরিমাণটা 2 কাপ বা 1.5 কাপও করে নিতে পারেন। আমি এখানে 1.5 কাপ চাল আর 1 কাপ ডাল নিয়ে খিচুড়িটা তৈরি করছি। শেষের 1/2 কাপ সেদ্ধ চালের পরিবর্তে বাড়িতে যদি বাসমতি রাইস বা পায়েসের চাল থাকে অবশ্যই সেটা দেবেন, তাহলে খিচুড়ির টেস্টটা আরও ভালো আসে। বেশ কয়েকবার জল পাল্টে চাল আর ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার মশলাটা তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি নিয়ে নিলাম 12 থেকে 15 কোয়া রসুন, 5টা কাঁচা লঙ্কা আর 2 ইঞ্চি পরিমাণ আদা। এই খিচুড়িতে বাটা মশলার থেকে থেঁতো করে নেওয়া মশলার টেস্ট আমার বেশি ভালো লাগে, তাই আমি থেঁতো করে নিচ্ছি। এটা মিক্সিতেও করা যেতে পারে, তবে খুব মিহি পেস্ট করবেন না, একটু দানা দানা অংশ যাতে থাকে সেরকম 1 থেকে 2 বার চালিয়ে মিক্সিটা বন্ধ করে দিতে হবে। সবকিছু থেঁতো করে নেওয়া হয়ে গেছে। থেঁতো করে নেওয়া মশলাটা ঠিক এরকম হবে, একটু দানা দানা মতো অংশটা থাকবে। এবার কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ সর্ষের তেল। তেলটা সামান্য গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 15 থেকে 20টা চীনাবাদাম। মিডিয়াম ফ্লেমে অল্প একটুক্ষণ নাড়াচাড়া করার পরেই বাদামটা যখন একটু শব্দ করে মাঝ বরাবর ফাটতে শুরু করবে, তার মানে বাদামটা ভাজা হয়ে গেছে। এবারে বাদামগুলো তুলে নিচ্ছি। ওই তেলেতেই দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ নারকেল কুচি। আপনারা নারকেল কুচির পরিবর্তে নারকেল পোড়াও ইউজ করতে পারেন। নারকেলগুলোতে সামান্য লালচে রং ধরে গেলে এগুলোও তুলে নিচ্ছি। এবার মশলা কষিয়ে নেওয়ার জন্য কুকারে দিয়ে দিচ্ছি আরও 2 টেবিল স্পুন পরিমাণ সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা লোয়ে করে দিয়েছি। দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। এবারে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে। আমি কিছু গোটা গরম মশলাও দিচ্ছি। দিয়ে দিলাম 6টা থেঁতো করে নেওয়া ছোট এলাচ আর 2 টুকরো দারচিনি। এবার দিচ্ছি 2টো বড় সাইজের টুকরো করে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজের টুকরোগুলো একটু বড় হলেই ভালো হয়, খুব একটা মিহি করার কোনো প্রয়োজন নেই। মিডিয়াম ফ্লেমে কয়েক মিনিট ভেজে নেওয়ার পর পেঁয়াজের কালারটা যখন এরকম একটু স্বচ্ছ হয়ে যাবে, তখন এর মধ্যে থেঁতো করে নেওয়া আদা রসুন আর লঙ্কাটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিলাম 1টা বড় সাইজের টুকরো করে নেওয়া টমেটো। লো ফ্লেমে 4 থেকে 5 মিনিট এই মশলাগুলো কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 1 চা চামচ জিরে গুঁড়ো আর 1 চা চামচ ধনে গুঁড়ো। আপনারা এর পরিবর্তে ধনে আর জিরে বাটাও ইউজ করতে পারেন। এবারে সামান্য একটু জল দিয়ে দিলাম, যেহেতু গুঁড়ো মশলা ইউজ করেছি, না হলে মশলাগুলো কষানোর সময় নিচের দিকে লেগে যেতে পারে। অবশ্য যদি বাটা মশলা আপনারা ইউজ করেন, সেক্ষেত্রে জল না দিলেও চলবে। লো ফ্লেমে মশলাগুলো 4 থেকে 5 মিনিট ভালোভাবে কষিয়ে নেওয়ার পর মশলাগুলোর থেকে যখন বেশ সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে, এর মধ্যে আমি টুকরো করে নেওয়া সবজিগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে একটু বড় করে টুকরো করে নেওয়া আলু আর গাজর নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িতে থাকা যে কোনো সবজি নিতে পারেন। এবার এই সবজিগুলোর সঙ্গে আমি আগের থেকে ধুয়ে রাখা চাল আর ডালটা দিয়ে দিচ্ছি। সব চাল আর ডালটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে নিয়ে নিচ্ছি 7 অনুযায়ী নুন আর 2 চা চামচ হলুদ গুঁড়ো। এবার মিডিয়াম ফ্লেমে সব মশলাগুলোর সঙ্গে চাল ডাল আর সবজিগুলোকে ততক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, যতক্ষণ না এই তলার দিকে জলটা শুকিয়ে যাচ্ছে। আমি দেখানোর চেষ্টা করছি, দেখুন তলার দিকে কিন্তু এখনো বেশ ভালোই জল আছে। এই জলটা ভালোভাবে নাড়াচাড়া করে শুকিয়ে নিতে হবে।
আর এভাবে মশলার সঙ্গে চাল ডাল আর সবজিটাকে একটু ভেজে নিলে খেজুরির স্বাদ আর গন্ধ দুটোই ভালো হয়। 2 মিনিটের মতো নাড়াচাড়া করার পর দেখুন নিচের দিকে জলটা সম্পূর্ণভাবে শুকিয়ে গেছে। এবারে আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। যেহেতু আমি চাল ডাল মিলিয়ে 2.5 কাপ পরিমাণ ব্যবহার করেছি, তাই আমি এখানে 5.5 কাপ পরিমাণ জল দিচ্ছি। আমি খিচুড়িটা খুব পাতলা বা খুব শক্ত কোনোটাই করব না, সেই অনুযায়ী জলটা নিচ্ছি। আপনারা যদি আরেকটু পাতলা খিচুড়ি খেতে পছন্দ করেন, সেক্ষেত্রে জলের পরিমাণটা আরেকটু বেশি নিতে হবে। অবশ্য চাল আর ডালের কোয়ালিটির উপরেও অনেক সময় জলের পরিমাণটা নির্ভর করে। তবে মোটামুটি আমি যে রকম জল নিয়েছি, সেই অনুযায়ী জল নিলে খিচুড়ির টেক্সচারটা ঠিকঠাক চলে আসবে। তবে যেহেতু এটা প্রেসার কুকারে তৈরি করছি, তাই প্রেসার কুকারের 4 ভাগের উপরের দিকের 1 ভাগ অংশ যেন অবশ্যই ফাঁকা থাকে, সেটা খেয়াল রাখতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অর্ধেক পরিমাণ ভেজে রাখা নারকেল কুচি, আর দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের তেজপাতা। তেজপাতাটাকে আমি হাতের সাহায্যে অল্প একটু কুচি করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি একটু বড় করে টুকরো করে নেওয়া কুমড়ো। কুমড়োগুলোকে এরকম একটু বড় বড় টুকরো করে নিতে হবে। আমার ব্যক্তিগতভাবে এই খিচুড়ির সঙ্গে কুমড়োর স্বাদটা খুবই ভালো লাগে, তবে আপনাদের পছন্দ না হলে এটা স্কিপও করতে পারেন। এবার হাই ফ্লেমে 1টা সিটি উঠে গেলেই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। 1টা সিটি উঠে যেতেই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এবারে নিজের থেকে যতক্ষণ না ঢাকনাটা খুলে যাচ্ছে ততক্ষণ অপেক্ষা করতে হবে। সেজন্য ঢাকনার পেছনের দিকে যে আকশির মতো হুকটা থাকে সেটাকে খুলে দিলাম। ভেতরের ভেপারটা সম্পূর্ণভাবে বেরিয়ে গিয়ে নিজের থেকে ঢাকনাটা খুলে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি, ভেজে রাখা বাকি নারকেল কুচি আর বাদাম, আর দিচ্ছি 1 চা চামচ ঘি। আপনারা ঘিয়ের পরিমাণটা আর একটু বেশিও দিতে পারেন। এবার সবকিছু ভালোভাবে সম্পূর্ণ খিচুড়িটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। শুধুমাত্র মশলা কষানোর সময়টুকু ছাড়া এই খিচুড়িটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আর স্বাদও খুব ভালো হয়। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একদিন এই খিচুড়িটা তৈরি করুন, আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আমার চ্যানেলে যারা নতুন, আমার সমস্ত রেসিপির সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি প্রেস করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন।